নিরাপদ জ্বালানি, ভোক্তা বান্ধব পৃথিবী, এই স্লোগানে ফরিদপুরের সদরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামশেদ, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, সাংবাদিক এবং বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।